ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সুপর্ণা চক্রাকর। বিস্তারিত খবরে, করোনা মোকাবিলায় রাজ্যগুলির ঋণ নেওয়ার ক্ষমতা বাড়ালো কেন্দ্র। জিডিপির 3% পরিবর্তে ঋণ নিতে পারবে 5%, ঘোষণা কেন্দ্রের। তৃণমূলের অবশ্য দাবি, লোক দেখানো এই প্যাকেজে রাজ্যগুলির বিশেষ কোনো লাভ হবে না। করোনা মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে বৈঠকে বারবার অনুদানের দাবি তুলেছিল রাজ্যগুলি, যাতে তাদের হাতে টাকার যোগান বাড়ে। কিন্তু আপাতত সেই পথে হাঁটল না কেন্দ্র, তার বদলে বাড়ানো হলো রাজ্যগুলির ঋণ নেওয়ার ক্ষমতা। রবিবার আর্থিক প্যাকেজ ঘোষণার পঞ্চম কিস্তিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, জিডিপি 3% পরিবর্তে 5% ঋণ নিতে পারবে রাজ্যগুলি। এর ফলে তাদের হাতে আসবে অতিরিক্ত 4,28,000 কোটি টাকা। তবে এই অতিরিক্ত 2% ঋণ রাজ্যগুলি পাবে শর্ত সাপেক্ষে। 3% ওপর আরো 0.5% ঋণ মিলবে শর্তাধীন ভাবে। তারপর আরো 1% নেওয়ার জন্য 4টি সংস্কার প্রকল্প বাস্তবায়িত করতে হবে। সেগুলি হলো এক দেশ এক রেশন কার্ড, ব্যবসা ও লগ্নির পথ প্রশস্ত করতে প্রয়োজনীয় আর্থিক সংস্কার, পুরসভার আয় বাড়িয়ে স্বনির্ভর করা এবং বিদ্যুতের ক্ষেত্রে সংস্কার। Revenue deficit grants to the states 12,390 crores was given on time. Health ministry has separately from its side released 4,113 crores. It is now 3% of your state's GSDP. We have now agreed to increase this to 5%. This will give an extra 4.28 lakh crores to the states. অর্থনীতিবিদরা বলছেন, সব রাজ্যই এই সংকটের মুহূর্তে অনুদান চাইছিল। কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে তারা যে টাকা পায় তা বারবার মেটানোর দাবি জানাচ্ছিল রাজ্যগুলি। এরই সঙ্গে রাজ্যের ওপর যে ঋণের বোঝা রয়েছে তার সুদের ওপর অন্তত 1 বছরের স্থগিতাদেশের দাবি জানায় বহু রাজ্য। কিন্তু সেগুলির পরিবর্তে কিংবা অনুদানের পরিবর্তে ঋণ দেওয়ার পথেই হাঁটল মোদী সরকার। মোদী সরকারের প্যাকেজ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ টুইট করে বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 5 দিনের সাংবাদিক বৈঠকের পর এটা পরিষ্কার যে ভারত ন্যাটো সদস্য হয়ে গিয়েছে। ন্যাটোর অর্থ নো অ্যাকশন টক অনলি। তৃণমূলের দাবি, লোক দেখানো এই প্যাকেজে রাজ্যগুলির বিশেষ কোনো লাভ হবে না। গরিব মানুষের হাতে সোজাসুজি টাকা দেবার কোনো কথা বলা হয়নি। একই ব্যাপার রাজ্যগুলোর ক্ষেত্রে খাটে, যে রাজ্যগুলো আরও ঋণের জালে জড়িয়ে পড়বে সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি, রাজ্যকে তার দায়িত্বটা বুঝে নিয়ে করে দেখাতে হবে। কারণ এই দুর্যোগের সময় যা দাঁড়াবার কেন্দ্র সরকার দাঁড়িয়েছে এবং বলেও আমরা আছি, কিন্তু আপনি যদি না দেন, আপনি যদি নিজের দায়িত্ব পালন না করেন, কেউ হাত ধরে সব করিয়ে দেবে না, এবার নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। মোদী সরকারের জমানায় ইতিমধ্যেই 2 দফায় ব্যাংক সংযুক্তিকরণ হয়েছে। আগামী দিনেও এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। পাশাপাশি রবিবার করোনা মোকাবিলায় প্যাকেজ ঘোষণা করতে গিয়ে সরকারি সংস্থাগুলির বেসরকারীকরণের দরজা কার্যত আরও খুলে দিয়েছেন তিনি। অল সেক্টরস উইল বি ওপেন টু প্রাইভেট সেক্টরস অলসো, নট মোর দেন 4 পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস উইল বি দেয়ার ইন দ্যাট স্ট্র্যাটেজিক সেক্টর নোটিফাইড ফর দ্য প্রেসেন্স অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, অ্যান্ড ইন দ্যাট ইফ দেয়ার আর 10 পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস either they will be merged together or they are only 4 or lesser. এর আগে শনিবার প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের দরজা আরো খুলে দিয়েছে মোদী সরকার। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 49% থেকে বাড়িয়ে করা হয়েছে 74%। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কর্পোরেটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে। একটা পলিসি শিফট, এই পলিসি শিফটটা কিন্তু এরকম ভাবে একটা ঘোষণার মধ্যে দিয়ে করা যায় না। এটা লোকসভা রাজ্যসভা ইত্যাদি জায়গায় আলোচনার মধ্যে দিয়ে, নীতি আয়োগে আলোচনার মধ্যে দিয়ে, নানান মত বিনিময়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে করতে হয়। এ নিয়েও কটাক্ষের সুর বিরোধীদের গলায়। প্রাইভেটাইজেশন এবং যেটা সবচেয়ে বেশি হবে কয়লা খনির ক্ষেত্রে, সেটা সামগ্রিকভাবে বড় লোকদের হাত শক্তিশালী করবে এবং পাবলিক সেক্টর বেসরকারিকরণ করা হবে, আরো বেশি বিলগ্নিকরণ করা হবে, এটাও ভাবার পথ। করোনা বিপর্যয়টাকে কার্যত সুযোগ হিসেবে ব্যবহার করে বিজেপি, আদানি আম্বানি খুশি হবেন তেমন করে প্রকল্পগুলোকে সাজাবার প্রচেষ্টা করছে, স্পষ্ট একদম। লকডাউনের মধ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প এখন কার্যত ধুঁকছে। এই প্রেক্ষাপটে তাদের সুরাহা দিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন,
দেউলিয়া আইনের 240A ধারায় সংশোধনী আনা হবে। আগামী এক বছরের মধ্যে নতুন দেউলিয়া ঘোষণার মামলা শুরু করা যাবে না। এই নতুন নীতির জন্য আপাতত অর্ডিন্যান্স জারি করা হবে। ফর এমএসএমইস এ স্পেশাল ইনসলভেন্সি ফ্রেমওয়ার্ক উইল বি নোটিফাইড আন্ডার সেকশন 240A অফ দি আইবিসি। ওয়ান আদার থিং হুইচ উইল বেনিফিট দি এমএসএমইস ইজ দ্য মিনিমাম থ্রেশহোল্ড টু ইনিশিয়েট ইনসলভেন্সি প্রসিডিংস ইজ নাও রেজড টু 1 crore ফ্রম 1 lakh, an ordinance to achieve this goal immediately. Of course, we'll go back to the parliament once the parliament commences to have it passed as an act. করোনা মহামারীর মোকাবিলায় স্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করার লক্ষ্যেও বেশ কয়েকটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ আরো বাড়ানো হবে, হাসপাতালগুলিতে চিকিৎসার ব্যবস্থা হবে, দেশের সব ব্লকে পরীক্ষার জন্য ল্যাব তৈরি হবে। এই সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। স্বাস্থ্য পরিষেবার কথা প্রথমে আসছে না কেন, অর্থাৎ যে যে দ্রুততার সঙ্গে চায়নাতে, ইউহানে বা অন্য শহরে 8 দিন 10 দিন একটা হসপিটাল তৈরি হয়, আজকে বম্বেতে সেটা শুরু হয়েছে, এক্ষেত্রে এটা একটা সদর্থক ভূমিকা যে আস্তে আস্তে হাসপাতালগুলো গড়ে উঠবে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন 20 লক্ষ কোটি টাকার এই আর্থিক প্যাকেজ দেশকে আত্মনির্ভর করবে। এই প্যাকেজের মধ্যে রয়েছে রিজার্ভ ব্যাংকের দেওয়া অর্থ। শেষ পর্যন্ত করোনা সংকটের আবহে এই প্যাকেজ কি দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, উত্তর মিলবে আগামী দিনে। এবিপি আনন্দ।